আমার এই ভাইপোকে বিশ্বাস করে তার কথাবার্তা শুনে আজকে ঝড়ের মতন ভেঙে চলে আসছে। এটা সহ্য করতে পারছে না, আগামীতে এ সরকার থাকছে না। উনি বুঝতেই পেরেছেন এ সরকার আমার যারা ভোট দেবেন এই সরকার সমস্ত নিজে পুরোপুরি বিজেপিতে ঢুকে যাবে। আগামীতে সরকার তো থাকছে না, এটা তো বাংলার মানুষ ধরে ফেলেছে। ছোট দিলীপ ঘোষজি ফুরফুরা শরীফের কেউ হয়ে থাকে, তাহলে ফুরফুরা শরীফের বন্যওয়ালা যিনি তিনি হচ্ছেন বড় দিলীপ ঘোষ। দেখা গেল ভাঙড়ে, এবং এবারে দেখা যাচ্ছে যে মিনাখাতে ভাইজানের উপরে হামলা, এছাড়া পিস্তলধারী দুজনকে গ্রেপ্তার করলো। তো এই বারবার হতে থাকলে প্রশাসনের উপরে আপনি কী বলবেন? এটা তো রাজ্য সরকারের আমলে এই কাজটা তো হয়েই আসছে আগে থাকতে, এখন একটু বেড়েছে। এইটাই তো আফসোস দুঃখের বিষয়, রাজ্য সরকারের পুলিশ প্রশাসন বিভাগটা এরা দলদাস হয়ে গেছে। ফুল পশ্চিম বাংলাটায় জঙ্গল রাজ চলছে, প্রশাসন বিভাগের হাত বাঁধা আছে, এদের করার কিছু নেই। গুন্ডারা যেটা করতে চাইছে প্রশাসন নীরব নগরে দাঁড়িয়ে দেখছে, কোনো প্রতিবাদ করছে না। দেশের পরিস্থিতি এরকম দাঁড়িয়েছে, আগামী দিনে 21শে বাংলার মানুষ তার জবাব দিয়ে দেবে। এইটা বাংলার মানুষ আমাদের সরকারকে বুঝিয়ে দেবে, সেটা দেখতে পাবে আমাদের সরকার সাহেব, বাহাদুর সরকার সাহেব তিনি নিজে দেখতে পাবেন। 21শে জানুয়ারি ব্ল্যাক ডে হিসাবে ঘোষণা করা হচ্ছে, আপনি 21শে জানুয়ারিটা কোন দিন হিসাবে পালন করবেন? যিনি বলছেন তিনি গোড়া থাকতেই তো দুর্নাম বদনাম গেই চলেছে আমার ভাইপোর। 21শে আপনার দল যে ঘোষণা করছেন আমার ভাইপো, বাংলার জন্য একটা উজ্জ্বল রত্ন প্রকাশ পাবে, এটা বাংলার মানুষ দেখতে পাবে। আজকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান আদিবাসী দলিত মাতুয়া সকলের পিছনে আজকে আমার ভাইপো আছে, আগামী তো থাকবে। আজকে বাংলার কোটি কোটি মানুষ তারা আমার এই ভাইপোকে বিশ্বাস করে তার কথাবার্তা শুনে আজকে ঝড়ের মতন ভেঙে চলে আসছে। এটা সহ্য করতে পারছে না, অতএব 21শে দেখবেন একটা উজ্জ্বল রত্ন বাংলার জন্য আল্লাহ পাক ফুটাবেন, বাংলার মানুষ দেখতে পাবেন। দিলীপ ঘোষের কথা পরিপ্রেক্ষিতে বলছে আমাদের ফুরফুরা ছোট দিলীপ ঘোষ এবং ওটা বড় দিলীপ ঘোষ। ছোট দিলীপ ঘোষ যদি ফুরফুরা শরীফে কেউ হয়ে থাকে, তাহলে ফুরফুরা শরীফের বন্যওয়ালা যিনি তিনি হচ্ছেন বড় দিলীপ ঘোষ। এইটাই মানুষকে বোঝাতে চাইছেন আর কি, এটা তো বলতেই হবে। যেমন বড় বিজেপি আর ছোট বিজেপি, উনি ছোট বিজেপি দলে তো বসেই আছে, নিজের বুঝতে পারছেন আজকে সরকার তেনাকে মুখ্য নির্দেশক করে দিয়েছে, তার প্রচারে তিনি ব্যস্তই আছেন। আর এদিকে বলে বেড়াচ্ছে আমি রাজনীতি করিনি, বাংলার কোটি কোটি মানুষ সেটা আজকে চোখে দেখতে পাচ্ছে। এটা আলতু ফালতু কথাবার্তা, ফচকিমু কথাবার্তা আজকের নাই, ওনার পায়ের তরা মাটি সরে চলে গেছে। উনি কি করবেন, উনি ভাইপোকে নিয়ে ব্যস্ত আছে। জামিয়াতে ওলামার হিন্দের ডাকে কৃষি বিল আইনের বিরোধিতার জন্যে মানুষ পথে নেমেছিল, সেই পথে নামাকে উল্লেখ করে মন্ত্রী সিদ্দিকুল্লাহ জনতাকে লাঠি হাতে পেটাচ্ছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে
आज के ये कृषि जन्ने जे आंदोलन सबाई करे जाच्छे बामपंथीरा कांग्रेस आरएसपी सीपीआई आहले सुन्नत जमात आईमा एवं अराजनैतिक आरो बहु संगठन आछे कृषि बिलेर बिरुद्धे तारा लड़ाई करछे। आगामी दिने ये कृषि बिलटा जे चालू हो जाए ताले चाषीरा शेष हो जाए चाष नष्ट हो जाए मानुष तारा निज्जो फसलेर दाम पाबे ना कोनो कथा बोलते पारबे ना सरकार जा इच्छा ताई करबे एटा बांग्लार जनगण मेने निच्छे ना। आज के आंदोलन करछे आज के जे मंत्री साहेबेर कथा बोलछेन तिनि आज के माथा ठीक ना रखते पेरे माथा गरम करे लाठी दिए पिटाते जाच्छे के मुइनेन उनि तो बुझती पाच्छेन जे कि करेछेन। जमियत उलामाए हिंद दलटा तो शेष करे दिएछेन एटा जमियत उलामाए हिंदेर ज्ञानी गुणी बुद्धिजीवी ताराओ जानेन जार कारणे आगामीते ए सरकार थाकछे ना उनि बुझती पेरेछेन जार कारणे माथा गरम करे लाठी छुड़ाछुड़ी पिटापिटी शुरू करेछेन। अफसोस दुःखेर विषय मानुष जखन पदभ्रष्ट हये जाय दलदास हये जाय से तार निजेर सब दिकटा आस्ते आस्ते हारिए फेले अतएव इसब दिक तिनि हारिए फेलेछेन एर चार बड़ार किछु नेइ। आमार মিনাখায় যে হামলা হয়েছিল এবং একটি নিউজ চ্যানেল দেখিয়েছিল যে বিজেপি সদস্যদের মারধর করা এবং তাদের বাড়ি হামলা হয়েছে, তো সেই পরিপ্রেক্ষিতে ভাইজানেরও গাড়ি আটকানোর কথা বলেছে, তাহলে কি ভাইজান বিজেপির সাথে জোট করতে চাইছে? বিজেপির সাথে জোট করার কথা যে এই যে বলতে চাইছে, মাঝে মাঝে বিজেপি করে বিজেপির সঙ্গে জোট করেছে বিজেপির সঙ্গে টাকা নিয়েছে বিজেপি পিছনে আছে, এটা তো তৃণমূল সরকারের নেতাদের ম্যানিয়া একটা ম্যানিয়া যেটা বলা হয় ফচকেদের ফচকিমে কথাবার্তা কিছু খুঁজে পেচ্ছে না। বিজেপির ভয় দেখিয়ে আর কতদিন চলবে ও ভয়? বাংলার মানুষ ভুলে গেছে। হ্যাঁ, বিজেপি বিজেপি করছে, রাজ্য সরকার ইস্যু ভিত্তিক বিজেপিকে সমর্থন করেছে, এটা বাংলার মানুষ জানে তো না? জানে না। তার রাজ্য সরকার মমতা ব্যানার্জি সাহেব তিনি ইস্যু ভিত্তিক বিজেপিকে সমর্থন যদি করে থাকে তা তাঁরকে যারা ভোট দিয়েছে যে মুসলিমরা ভোট দিয়েছে কি বুঝলেন তিনাকে যারা সব মানুষ ভোট দিয়েছে তাতে সবাইকে নিয়ে যে ওই বিজেপির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে না হয়নি, তাহলে উনি সমর্থন করা মানে নেতা করার সময় তাহলে আপনারাও সমর্থন করেছেন, তা আপনারা কোন জ্ঞানে আজকে বলছেন বিজেপি চলে আসছে বিজেপি চলে আসবে? আপনারা তো বিজেপিকে সমর্থন করে নিয়ে চলে এসেছেন, আবার বলছেন বিজেপি চলে আসবে বিজেপি চলে, এ ভয় কেন দেখাচ্ছেন কি বুঝলেন? তার আগামীতে দেখবেন এ সরকার আমার যারা ভোট দেবেন এই সরকার সমস্ত নিজে পুরোপুরি বিজেপিতে ঢুকে যাবে। আগামীতে সরকার তো থাকছে না, এটা তো বাংলার মানুষ ধরে ফেলেছে, যার কারণে ওনার কোনো মাথা ঠিক নেই। তো এখন পাগল মুখ্যমন্ত্রী, পাগল মুখ্যমন্ত্রী কি বুঝলেন আজকে বাঁচবার জন্যে বলতে চাইছে কংগ্রেস তুমি আমার কাছে এসো সিপিএম তোমরা আমার কাছে এসো একসঙ্গে মিলে লড়ি। ওনার সঙ্গে কে মিলে লড়বে, কোন মুহূর্তে কী করবেন? ও তো পাগল, সবাই জানে তো কখন কী করবে, হ্যাঁ কখন ভাঙচুর লেগিয়ে দেবে, এটা কি বাংলার মানুষ জানে না? টান মেরে ফেলে দিয়েছে, এখন ওনার মাথা ঠিক থাকছে না। হ্যাঁ, বহু ডালপালা ধরার চেষ্টা উনি করবেন এটা আমরা জানি, ওনার ঘুমকে ছিনিয়ে নিয়েছে বাংলার মানুষ, আগামী দিনে আরও ঘুম ছিনিয়ে নেবে।